ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। এই সময় দেখুন জানতে চাই যে ঈদ কেন্দ্র করে কোলাকুলি করা ইসলামী শরীয়ত দৃষ্টিতে কেমন? আসলে যে বিষয়টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ ছিল, যখন কোনো ব্যক্তি সফর থেকে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে মোয়ানাকা করতেন বা কোলাকুলি করতেন, এটা হচ্ছে সুন্নাহ, সফর সত্য। আর মুসাফাহা বা সালাম এবং মুসাফা হাত মিলানো, এটা সর্বাবস্থায় সুন্নাহ, যেন সফর শর্ত না। কিন্তু মোয়ানাকার জন্য বা কোলাকুলির জন্য শর্ত হচ্ছে সফর। দীর্ঘদিন পরে যদি নাকি কেউ সফর থেকে আসে, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোয়ানাকা করতেন, তিনটা কাজ করতেন, সালাম, হাত মিলানো বা মুসাফা, একটা হচ্ছে কোলাকুলি বা মোয়ানাকা, এটা সুন্নত। আর যদি নাকি সফর না থাকে, যে কোনো যে অনুষ্ঠান কেন্দ্রিক বা যেমন আমাদের দেশে ঈদ উপলক্ষে মানুষ সারা বছর একে অপরকে সালামও দেয় না, কিন্তু ঈদ উপলক্ষে সালাম দেয়, হাত মিলায় এবং একে অপরকে কোলাকুলি করে বা মোনাকা করে। তো যেহেতু সালাম এবং হাত মুসাফা করা এটা সর্বদাই সুন্নত, এটা সমস্যা নেই। বাকি মোয়ানাকা তৈরি বা কোলাকুলি, এটা ঈদকে কেন্দ্র করে করে, তাহলে সেটা ব্যাধত হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজের মধ্যে কয়েক শ্রেণীর লোক থাকবে, যেমন কেউ ঈদ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম থেকে আসছে নিজের বাড়িতে, তাদের সাথে প্রথম সাক্ষাতে মোয়ানাকা করতে কোনো সমস্যা নেই, বরং সেটা সুন্নত। আর যারা বাড়িতে আসে, আশেপাশের বাড়িতে আসে একই ঘরের মেম্বার, এরা ঈদ উপলক্ষে যে সপ্তমের ভিতরে তারা যে সালাম অথবা করবে, ঈদ উপলক্ষেও করবে, এটা সুন্নত। কিন্তু যদি নাকি ঈদ উপলক্ষে আজকে কোলাকুলি করে, সে কোলাকুলি বা মোয়ানাকা ব্যাধাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ছেলেরা মেয়ে মেয়েরা করতে পারে মোয়ানাকা সফর, আর ঈদ কেন্দ্রিক এটা কেউ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আসলে উচিত হচ্ছে সুন্নার অনুসরণ, সেটা হচ্ছে আমরা তাকাব্বার আল্লাহ মিন্না ওমিনকুম বলবো, ঈদ উপলক্ষে একে অপরের সাথে সাক্ষাৎ হলে বলবো আল্লাহ পাক আপনার ইবাদত আমাদের ইবাদত কবুল করুন, এটা একটা দোয়া, এটা সাহাবায়ে কেরামদের একটা আমল ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম।